সোনালী রূপালী অগ্রণী বেসিক ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ চুক্তি বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দেওয়া হয়েছে এখন ব্যাংকগুলো তাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে এই তালিকায় সোনালী ব্যাংকে আফজাল করিম অগ্রণী ব্যাংকে মুশেদুল কবির রূপালী ব্যাংকে মোহাম্মদ জাহাঙ্গীর জনতা ব্যাংকে আবদুল জাব্বার বেসিক ব্যাংকে আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে হাবিবুর রহমান গাজী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে রয়েছেন তাদের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করতে বলা হয়েছে